ফারাক্কা ডিয়ার ফরেস্টে বিধ্বংসী আগুন। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, আগুনে পুড়ে যায় জঙ্গলের বেশ কিছুটা অংশ। খুশির ঈদে দেদার বাজার, সঙ্গে চৈত্রের অফার, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, রঘুনাথগঞ্জ, বহরমপুর, বোলপুর, মালদা। ফারাক্কা ডিয়ার ফরেস্টে আগুন। ডিয়ার ফরেস্টে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার দুপুরে। স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, এদিন দুপুরে ডিয়ার ফরেস্টের মধ্যে হঠাৎই আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। ফরেস্টের বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। ফরেস্টে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছেন না কেউই। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। কীভাবে যে লাগলো আমি নিজেই জানি না, এবং আরও জিজ্ঞাসাবাদ করেছি, কেউ বলতে পারছে না। এর আয়তন হচ্ছে 1,500 মিটার। সম্পূর্ণ এখনও লাগেনি, দমকল এসছে, হ্যাঁ, আগুন নেভানোর চেষ্টা করছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।